আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে রেডি হলাম আপনাদের জন্য আমরা আরেকটা আইপিএস এর সমস্যা নিয়ে, এটা সমাধানের জন্য আমরা এই জন্য আজকে দেখাবো যে আসলে কি ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা যদি এখান থেকে ব্যাটারি পজিটিভটা লাগাই, এখানে ডিসপ্লেতে যদি আপনাদেরকে দেখায় আর কি, এখান থেকে যদি ইনভার্টারটা অন করি, আমাদের দেখেন এখন ডিসপ্লেতে কিন্তু ভোল্টেজ আছে 10 ভোল্ট। এটা 10 ভোল্ট দেখাচ্ছে, যখন আমরা লোডে যাব তখন আরও কমে আসবে, তখন আরও কমে আসবে। এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করে থাকি কিছু কিছু কারণে। তো যদি আপনাদেরকে দেখায় আর কি যে আমরা কী রকম প্রবলেমগুলো হয় এই সার্কিটগুলোতে, তো আজকে এজন্যই যে আমরা আসলে ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য, যে সবসময় চেষ্টা করি। তো আমরা যদি এই সার্কিটটাকে প্রথমত খুলি, এটাকে উঠাই, তারপর আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের যে সমস্যাগুলো হয়। তো আমি আপনাদের জন্য উদ্দেশ্যে ভিডিওগুলো করি যে আসলে সাধারণতভাবে যাতে আপনারা অল্পর মাধ্যমে সেরে যেতে পারেন, যারা মোটামুটি কাজ জানেন বা সার্ভিসিং করেন, অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়ে থাকেন। আমি কিন্তু এই 9.5 এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে লো ব্যাটারি ট্রিপ কি কি কারণে হয়, এটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। অবশ্যই ওই ভিডিওটাও খেয়াল করবেন যে যদি লো ব্যাটারি ট্রিপটা আসে, এটা কোন কারণে আসে। এখানে অনেকজনই কমেন্টস করছেন, আমি দেখছি কমেন্টসগুলো, রিপ্লাই দিছি যে ভাই এরকম সমস্যার কারণে আমার বোর্ডগুলো ফালায় রাখছিলাম, হয়নি। বা একজনে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি দুইটা বোর্ড ফালায় দিছিলাম, আবার এই দুইটা বোর্ড উঠায় না, আমি আবার কাজ করে দেখছি ইনশাল্লাহ হয়ে গেছে। তো আজকে এই জন্য আজকের যে ভিডিওটা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য কিন্তু আপনাদের এই বোর্ডটা আমরা খুলে একদম দেখেন, একদম খুলে উঠে আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো যে আসলে এই যে বোর্ডটা আমরা হাতে নিলাম, যে আমরা এই বোর্ডটা হচ্ছে এরকম, এখানে একটা ভেরিয়েবল আছে ডিসি অ্যাডজাস্ট, এম্পিয়ার ওভারলোড, এসি অ্যাডজাস্ট, পিডব্লিউএম মানে সেন্সর ভোল্টেজ পাওয়ারের জন্য যেটা এটা। তো এখানে আমাদের পাঁচটা ভেরিয়েবলের পাঁচটা ধরনের কাজ হয়ে থাকে। আমাদের প্রথমত হচ্ছে ডিসি অ্যাডজাস্ট, এই ডিসি অ্যাডজাস্টটা কিন্তু আমাদের একটা প্রবলেম, আমাদের ডিসপ্লেতে যে ভোল্টেজটা আছে এটা সঠিক নেই, না থাকার কারণ। আমরা প্রথমত ভেরিয়েবলটাকে যদি খুলে ফেলি, এখান থেকে হাতে রেখেই খুলি, একদম ভেরিয়েবলটাকে খুলে আপনাদেরকে চেঞ্জ করে তারপর দেখাবো আসলে এটার থেকে কি সমস্যাটা কি হয় কি না। বাস প্রথমত আমরা ভেরিয়েবলটাকে খুলে ফেললাম, ভেরিয়েবল নাম্বারটা হচ্ছে 103। তো আমরা যদি 103 একটা ভেরিয়েবল লাগাই আর কি নতুন, এ হচ্ছে 103 একটা ভেরিয়েবল আমরা হাতে নিলাম, নেওয়ার পর আমরা এখানে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে এটার সাথে আরেকটা সমস্যা জর্জরিত আছে, যেটা হচ্ছে আপনাদেরকে দেখাইনি, এটা হচ্ছে চার্জিং এম্পিয়ার। এই চার্জিং এম্পিয়ারটাতে কিন্তু এই সার্কিটটাতে কিন্তু প্রবলেম আছে, যেটা হচ্ছে চার্জিং এম্পিয়ার কন্ট্রোলিং নেই, ওভার চার্জিং মানে একদম চার্জ উঠতে 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 এক থেকে ওঠা শুরু, একদম টোটালি 30-35 এম্পিয়ারে যায়, তারপর আবার কাট হয়ে যায়, কাট হয়ে যায় আবার চার্জিং ধরে, বারবার রিমুভ করে চার্জিংটা, রিমুভ করে আবার ধরতেছে, রিমুভ করে আবার ধরতেছে, হাই এম্পিয়ার উঠতেছে। তো আমরা পাশাপাশি সেই চার্জিং এম্পিয়ারের ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলি, এম্পিয়ারের ভেরিয়েবলটা হচ্ছে 502, এটাকে চেঞ্জ করে দেয় যদি, তাহলে হয়তোবা সমস্যাটা সমাধানে আসতে পারে।
দেখি এটা কি কারণে হয়। আমরা 502 ভেরিয়েবলটাকে খুলে ফেললাম, এই 502 ভেরিয়েবলটাকে খুলে ফেললাম, আমরা নতুন আরেকটা ভেরিয়েবল নেব 502। তবে আইপিএস এর ক্ষেত্রে কিছু কিছু কাজ করবেন যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্সে যে লাগাবেন, যেনি পার্সগুলো মান গুণগত মান খুবই ভালো হয়, যেহেতু এই ভেরিয়েবলটা সম্পূর্ণই কন্ট্রোল করে এই চার্জিং ফুল এম্পিয়ারটাকে, সেক্ষেত্রে অবশ্যই ভালো গুণগত মানের পার্স হতে হবে। আমরা সবসময় বলি আমরা হয়তো 5টা টাকা একটু বেশি খরচ করে যদি আমরা একটু ভালো গুণগত পার্সের মানটা লাগাই, তাহলে অনেকটা সেফটি থাকে আমাদের জন্য। তো আমরা সার্কিটটাকে সাজিয়ে নিলাম, এখন যদি আমরা আবার সার্কিটটা আবার আগের জায়গায় বসাই, তারপর সুন্দর করে আপনাদেরকে দেখাই আর কি। সার্কিটটাকে বসায় সুন্দর করে যদি দেখায় যে আমাদের প্রবলেমটা কীরকম হয়ে থাকে। আমরা বেশি সময় নিলাম না, অল্প সময়ের মাধ্যমে দেখাচ্ছি, কারণ ভাই আমাদেরও তো একটু কাজের সময়, এখন চাপ আছে উপরে, তারপর আপনাদের উদ্দেশ্য যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য, যে আসলে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হয় সেজন্য। বাস লাগিয়ে নিলাম, এখন যদি আবার আপনাদেরকে দেখাই আর কি, আমরা আসলে এই লো ব্যাটারি টিপটা কি সঠিক নিয়মে চলে গেল কি না। এখানে দিয়ে নিই এটাকে, বাস সুন্দর করে সমান করে নিলাম, এখন আমরা এটার সাথে সংযুক্ত করলাম। এখন যদি অন করি, এ দেখেন লেখা আসতেছে লো ব্যাটারি টিপ। এখন আমাদের মিলাতে হবে আমাদের ডিসি বোল্টটা, আমাদের মিলাতে হবে যে আমাদের কতটুকু ভোল্টেজটা দরকার। যদি আমরা এখান থেকে মিলাই, এ দেখেন 12.4। আমরা এটাকে অফ করে ব্যাটারির সাথে সরাসরি সংযুক্ত করে নিই আগে, তারপর বাকি কাজগুলো আপনাদেরকে করে দেখাই যে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে আর কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে আর অ্যাম্পিয়ারটা কীভাবে কন্ট্রোল করবেন। আমরা মিটারটা সরাসরি আপনাদের এখানে সম্মুখীন রাখব, এই ডিসি ভোল্ট মিটার। আমরা যদি এখন ডিসি ভোল্টটাকে মাপতে যাই যে আমাদের কত ভোল্টেজ আছে মিটারে, ব্যাটারিতে কত ভোল্ট আছে যদি দেখি আর কি, আমাদের 12.7 ভোল্ট আছে আমাদের ব্যাটারিতে। আমরা এখন এটাকে ডিসপ্লে সমতুল্য করব 12.7 ভোল্ট। আমরা এখান থেকে যদি আইপিএসটা অন করলাম, 12.7 ভোল্ট, বাস আমরা সুন্দর করে মিলিয়ে নিলাম 12.7 ভোল্ট। আমরা অফ করে নিলাম, এখন আমরা যদি ব্যাটারিটাকে চার্জিং মানে আইপিএসটাকে চার্জিংয়ে দিই, সেক্ষেত্রটা যদি আপনাদেরকে দেখা যায় আসলে আমাদের কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হয়। আমরা এখান থেকে ক্লিপ অন মিটারটাও এখানে রাখলাম, একসাথে রাখবো সব যাতে আপনাদের দেখার জন্য সুবিধা হয়। ব্যাস দেখা যায়, আমরা এখানে এটা রাখলাম, একসাথেই রাখলাম আর কি, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমরা আইপিএসটাকে মেইন লাইনটাকে অন করলাম, এই দেখেন এখানে চার্জিং ধরছে 12.7 ভোল্ট থেকে। আমাদের এখানে কত অ্যাম্পিয়ার ওঠে আমরা এটা দেখবো আগে, চার্জিং অ্যাম্পিয়ারটা ওঠে কি না আমরা দেখতেছি। এখানে চার্জিং অ্যাম্পিয়ার উঠতেছে,
দেখেন আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করার কারণে আমাদের 10 এম্পিয়ারে চার্জিং এম্পিয়ারটা রয়ে গেল। আমরা যদি ভেরিয়েবল থেকে চার্জিং এম্পিয়ারটাকে একটু বাড়াতে চেষ্টা করি, দেখেন 10 11 12 যাই করেন না কেন, আপনি আপনার মতো এখান থেকে করে নিতে পারবেন। আর আমরা যদি এখন দেখাই আর কি, ডিসি ভোল্টটা যদি সরাসরি ব্যাটারির সাথে সংযোগ করে নিই আগে, আমাদের যে ব্যাটারিটা চার্জ হচ্ছে চার্জিং কি উঠতেছে কিনা, এ দেখেন ব্যাটারিটা চার্জ হচ্ছে উঠতেছে। তো আমরা এখন যদি ডিসপ্লের দিকে দেখি, এখানে আরেকটা প্রবলেম আছে, দেখেন আপনাদেরকে দেখাই, এসি ভোল্টেজ মিল নেই। আমরা এখান থেকে যদি এসি ভোল্টেজটাকে মিলাই নিই আগে, আমাদের চলে গেছে তো আবার আসবে, যখন আসবে তখন আমরা মিলাবো এসি ভোল্টেজটাকে। 13.6 দেখেন, 13.6 আমাদের এখানে ডিসপ্লেতে ইয়েতেও কিন্তু 13.6-এ আছে। যখন আপনি সমান টু সমান করে দিবেন ডিসপ্লে সহ, তখন কিন্তু আপনি আপনার জায়গার থেকে আমাদের 218 ভোল্ট আছে মেইন লাইনে, আমরা 218 ভোল্ট করে নিলাম। তো দেখেন আমাদের 13.65 আমাদের এখানে ওই ভোল্টেজটা আসবে, আমাদের এই ডিসপ্লেতে ওই ভোল্টেজটা আসবে, 91% চার্জিং, 13.6। তো এটা পয়েন্ট মিসিং 13.8 দেখাচ্ছে, তো এটা পয়েন্ট মিসিং হয় আবার দেখবো আপনারা 13.6 দেখি চার্জিং এম্পিয়ারটার সাথে মিলিয়ে আমাদের 11 এম্পিয়ার ব্যাটারি চার্জ হচ্ছে। আবার অনেক সময় অনেকজনে বলেন ভাই এটা ডিজিটাল মাইক্রো কন্ট্রোলিং সিস্টেম, আসলে কিন্তু এটা সম্পূর্ণ মাইক্রো কন্ট্রোলিং সিস্টেম, এটা শুধু ডিজিটাল ডিসপ্লে কানেকশন। তো এ দেখেন এখানে কিন্তু মিসিং, এখন আমরা যদি মিসিংটাকে সমাধান করতে যাই তাহলে আমাদের আবার ভেরিয়েবলে চলে যেতে হবে, আমাদের ভেরিয়েবল কানেকশনটা সঠিকভাবে করতে হবে, আমাদের এই ডিসপ্লের যে ভোল্টেজটা আছে মিটারের যে ভোল্টেজটা আছে ডিসপ্লে ভোল্টেজটা সমতুল্য করতে হবে। যখনই আমরা এখান থেকে এসি ভোল্টেজটা মিলালাম তখনই কিন্তু আমাদের এই জায়গার থেকে আপডাউন হয়ে গেল। তো আমরা যদি এখন 13.7 কাছাকাছি আমরা যদি এখান থেকে মিলাই আর কি, যে দেখি 13.6 বাস আমরা এখান থেকে এটা মিলিয়ে রাখলাম, দেখি যদি পরবর্তীতে, এখন যখনই আপনি মিলিয়ে রাখবেন তখন কিন্তু 100% আপনার আইপিএসটা ফুল কাট করবে, যখন ফুল কাট করবে তখন কিন্তু আপনার এই চার্জিং এম্পিয়ারটা বন্ধ হয়ে যাবে। তবে বলে রাখি এগুলো কিন্তু সম্পূর্ণ মাইক্রো কন্ট্রোলিং সিস্টেম না বা ডিএসপি না, পিওর সাইন ওয়েভ না, এগুলো শুধুই ডিজিটাল, যেটা শুধুই ডিজিটাল। দেখেন হ্যাঁ পয়েন্টের সাথে পয়েন্ট পাঁচ সমান রেখে দিলাম, আমরা এসি ভোল্টেজটা মিলানোর কারণে প্রবলেমটার সাথে ফেস করছিলাম। তো আমরা প্রত্যেকটা সময় বলে থাকি যে আইপিএসগুলো আপনার কী ধরনের সমস্যার কারণে কী ধরনের প্রবলেমগুলো ফেস হয় সেগুলো দেখার জন্য। তবে আমরা পরবর্তীতে যে আপনাদেরকে ভিডিওগুলোর জন্য যে আপডেটগুলো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন বাটনটি দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশন চলে যাবে সাথে সাথে যখনই আমরা ভিডিও আপলোড করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।